এখন রাখি রাজু তুমি আরে রাজু এতদিন তুমি কোথায় ছিলে বিজনেসের কাজে খুব ব্যস্ত ছিলাম আন্টি তাই আসতে পারিনি তুমি এসেছো বাবা আমি খুব খুশি হয়েছি তোমরা বসে গল্প করো আমি তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আসছি কি হলো কাচ্ছো এই গয়নার চেয়েও আমার কাছে অনেক বেশি দামি গয়না তুমি তাকে তুমি জানো জানি আর তুমিও নিশ্চয়ই জানো না তুমি আমার কাছে বিধাতার সর্বশ্রেষ্ঠ উপহার সোনিয়া আমি তোমাকে অনেক অনেক থামলি কেন বলো বলবে না না বললেও কি বলতে চাও তা আমি জানি আমিও তোমাকে অনেক অনেক যদি বলো ভালোবাসি
আজ আমি উপরসা সিঁড়ি খুঁজে পেয়েছি, এই বাড়ি গাড়ি সব আমার। ও সরি সরি সরি, সব তোমার। নিশ্চয় এসব তোমার ভাই দিয়েছে? না, আমার ভাই আমার জন্য কিছুই করেনি, করেছে ওই সদাগর যাকে আমি শত্রু ভাবতাম, সেই আমাকে উপরসা সিঁড়ি দেখিয়েছেন। রাজু, সদাগর সাহেবকে আমি চিনি, এখন তার ফার্মে আমি চাকরি করি। আমি শুধু জানতে চাই, তুমি সৎ পথে টাকা রোজগার করছো নাকি অসৎ পথে? কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভাবতে গেলে জীবন অচল হয়ে যাবে সোনিয়া। আমি যা কিছু করছি ঠিক একইভাবে আজকের দুনিয়ার মানুষ অর্থ সম্পদের পাহাড় করছে, সম্মান কিনছে। ইমানদারি শুধু গরিবদের, সারাদিন কাজ করবে, মেহনত করবে, কিন্তু দুমুঠো ভাত পেট ভরে খেতে পারে না। কিন্তু তুমি কত বড় অপরাধ করছো তা তুমি জানো? জানি রাজু, যারা দুর্নীতিবাজ তারা আমার কেউ না, তাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু তোমার সাথে আমার জীবন জড়িত। রাজু, টাকার লোভে যারা দৌড়ায় তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়াতে থাকে, জিততে পারে না। টাকার দৌড়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, তুমিও পারবে না। আমি আমি জিতব এবং জিতে দেখাবো। তাহলে এই পথে তোমাকে একলাই হাঁটতে হবে। তরকারি দিয়া টাগুলা সব ডাকিয়া দে, পুলিশের পাবেও টের হইবে না। দে দেখে দে, আরে দে দেখিয়া। আবার মোবাইল কল দেখি না। হ্যালো, কি কইলেন? নকল টাকার চালান লিয়া ওই গান্ধীটা সালার বলার আমনের দ্বারা এখনো পৌঁছায় নাই? আরে ভাই, আমি তো সেই সকালে গান্ধীটা বাউলটা দিয়া আমনে চালান পাঠাই দিছি। আচ্ছা, মুই দেখতেছি দেখতেছি। কাবুল্লা মোস্টারে দরিয়া লইয়া। কিন্তু বাবা, খুঁজমু কোথায়? ফলার বলা হাতি কোনানকার, একসাথে দুইজনে বই একাম কুকাম করো। আর তুমি জানো না তা জানে কেডা? তাই আমি জানি, নিশ্চয়ই গাছতলায় বইয়া কাঙ্গা টানতে আছে, আর ফকির ফাকরা লইয়া কি সত্যি খতম কষ্ট কইরা দিনে রাতে কত টাকা খুঁজছ কামাই পড়িয়ে গাঁজা খাইতে আস। এই গাঞ্জটি টাকার ব্যাগ কোথায় ফালাইছস? বাবা কিসে খতম,
টাকা ফলাই নাই, টাকা উঠতে আছে, দেখেন ধরেন ধরেন ধরেন। বুঝতে পারছি রাজা হয়ে গেছো, বলার বলার আমি রাজা। দেন মদ নেয় সরকার নেন ঘরে। আমি মহারাজা, তুমি আমার প্রজা। টাকা কোথায় রাখছ? পকেটে। এক কোটি টাকা পকেটে? সুয়ার কয় কি হালাই তো গাঁজা। না বাবা, পকেটে না, কাফনের তো পকেট নাই। সুয়ার গুতাইয়া মাথা ছুটে গেলাম। তাড়াতাড়ি ক, টাকা কোথায় রাখছস? ক তাড়াতাড়ি। এখানে তুই এখানে মরতে আইছো কে? মরতে না, মারতে। এভাবে তোর সমস্ত ব্যবসার নেটওয়ার্কের চাবি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। দুই দিনের যোগই বাতের কন্য সৌদাগরের লগে হাত মিলাইয়া তোর সাহসের কলিজা খুব বড় হইয়া গেছে। উল্টাপাল্টা কিছু করলে কলিজাটা সেরিয়ে হাতে ধরাই দেব। তার আগে তোরে হাত আমি ভেঙে ফেলব। সৌদাগরের সামনে ঢালাইছে, পড়লাম তো গেরা গলের মধ্যে, বইয়ের সাইজ দিয়াও বাঁচতে পারলাম না, সাদায় সাদায় মিলে গেছি। দিলেন তো সব প্যাঁচ লাগাইয়া দরবেশ সাচ্ছ। এই সম্মানী মানে ভণ্ড কোথাকার। দিলেন তো প্যাঁচ লাগাইয়া আপনি মিলে যাইবে। আজ থেকে তুই আমাদের মাল দিবি, কমিশন 10% বেশি দেব। শুধু আটকা দরকার পাও ধরবো। সদাগর সাহেব আসেন, দুশ্মনি দরজা বন্ধ করিয়া দোস্তি দরজাটা ফাঁক করিয়া খুললে ধরি। বিউটিফুল টাকা, বড় বিউটিফুল।